আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, সরাসরি যাব তার কাছে। মামুন, ইমদাদ, অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশেই ফিরতে হলো সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে। এমিরেটসের ফ্লাইট EK586-এ তিনি আজ বিকেল 4:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দুবাই থেকে। এবং তারপর থেকেই আমরা তার আগ থেকেই আমরা অপেক্ষা করছিলাম যে গেট দিয়ে তিনি বের হবেন, অর্থাৎ VIP গেট দিয়ে। তো তিনি আসলে গণমাধ্যম এড়াতে VIP গেট দিয়ে না বেরিয়ে তিনি যে অভ্যন্তরীণ লাউঞ্জ আছে সেই লাউঞ্জ দিয়ে তিনি বেরিয়ে গেছেন খুব গোপনে, যেখানে আসলে গণমাধ্যম ক্যামেরা ছিল না। তিনি গণমাধ্যম ক্যামেরা এড়িয়ে সেখান থেকে বেরিয়ে গেছেন। এর আগে আমরা দেখেছি দুপুর পর থেকেই এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেতে থাকি যে তিনি আজ বিকেলের যে ফ্লাইটটি সেটিতে আসছেন। এর আগে একটি গুঞ্জন ছিল যে আজ সকালের একটি ফ্লাইটে তিনি আসবেন, কিন্তু সেই গুঞ্জন সত্যি হয়নি। যদিও সকালের সেই ফ্লাইটের যে যাত্রীদের তালিকা সেই তালিকায় তার নাম ছিল, তারপরেও কিন্তু তিনি সেই ফ্লাইটে আসেননি। আর আমরা এখানে এসে আজ VIPদের যে যাতায়াতের তালিকা রয়েছে, যে সমস্ত VIPরা আজকে এই গেট দিয়ে যাতায়াত করবেন, সেই তালিকাতেও কিন্তু আমরা ডাক্তার মুরাদ হাসানের নাম এখানে দেখিনি। তারপরেও আসলে তিনি এসেছেন এটাই সত্য এবং তিনি এখান থেকে বেরিয়ে গেছেন। এর আগে 9 ডিসেম্বর তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং তিনি কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 10 ডিসেম্বর, এবং সেখানে তিনি সেখান থেকে কানাডায় ঢোকার চেষ্টা করলে সেখানকার যে ইমিগ্রেশন রয়েছে তারা তাকে আটকে দেয় এবং তারপর তারা সেখান থেকে তাকে দুবাইয়ে পাঠিয়ে দেয় এবং তিনি দুবাইয়ে চলে আসেন। এবং দুবাই আসার পর তিনি আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু ভিসা জটিলতা থেকে শুরু করেও কিছু অভিযোগ তার বিরুদ্ধে থাকায় এবং সরকারি যে আদেশ জিও, অর্থাৎ সরকারি আদেশ না থাকায় তিনি আসলে আরব আমিরাতে ঢুকতে পারেননি। তো বলা চলে যে মুরাদ হোসেন দেশে ফিরেছেন এবং তিনি এই যে দুটি দেশে তিনি ঢুকতে না পেরে অবশেষে তার ঠিকানা হলো বাংলাদেশ। ইমদাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। তিনি জানাচ্ছিলেন ডাক্তার মুরাদ হাসান দেশে ফিরেছেন, সে বিষয়ে সবশেষ তথ্য।